দক্ষিণ জেলায় 48টি স্কুল বন্ধ করে দেওয়া, অগ্নিবধ প্রকল্পের বিরোধিতা এবং কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে আক্রমণের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বিলুনিয়াতে। ভারতের ছাত্র ফেডারেশন ও ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের মহকুমা কমিটির যৌথ উদ্যোগে দক্ষিণ জেলার 48টি স্কুল বন্ধের প্রতিবাদে অগ্নিবধ প্রকল্পের বিরোধিতা ও কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের প্রতিবাদে বামপন্থী চারটি গণসংগঠনের ডাকে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হয় বিলুনিয়ায়। সোমবার দুপুর 12টা নাগাদ সিপিআইএম বিলুনিয়া মহকুমা কার্যালয় থেকে ছাত্র, যুব ও চারটি বামপন্থী গণসংগঠনের ডাকে এক মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ছাত্র যুব ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে হয় সভা। সবাই আলোচনা রাখতে গিয়ে এসএফআই বিলুনিয়া মহকুমা কমিটির সম্পাদক সুকান্ত মজুমদার বলেন, 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের উপর শারীরিক মানসিক আক্রমণের পাশাপাশি শিক্ষার উপর অত্যাধিক আক্রমণ নামিয়ে আনছে এই বিজেপি জোট সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে এসএফআই। দক্ষিণ জেলা 48টি স্কুল বন্ধ করে দেওয়ার আগে একবারও চিন্তা করেনি কি কারণে স্কুলগুলি ছাত্রছাত্রীদের সংখ্যা কম, সে রহস্যটা আগে বের করা দরকার। শিক্ষা দপ্তর স্কুল বন্ধের নির্দেশ তুলে না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান। সবার নজরে সার্কুলার এসেছে, এই সার্কুলারে সুনির্দিষ্ট উল্লেখ করেছেন দক্ষিণ ত্রিপুরা জেলার শিক্ষা অধিকর্তা যে দক্ষিণ ত্রিপুরা জেলার 47টা স্কুল তারা বন্ধ করে দেবেন, এবং এই সার্কুলার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন কি কারণে বন্ধ করবেন, যে স্কুল পড়াতে মানে ছাত্র সংখ্যা কম, এ ধরনের ঠুনকো জোয়া তুলে দক্ষিণ ত্রিপুরা জেলার 47টা স্কুল বন্ধ করে দেওয়ার একটা ফর্মুলা জারি করেছেন এই দক্ষিণ ত্রিপুরা জেলার শিক্ষা অধিকর্তা। আমরা ঠিক এর পরের দিন দেখলাম আরেকটা সার্কুলার বের হলো, কি লেখা ছিল ওই সার্কুলারের মধ্যে, যে না আমরা এমন কোনো ধরনের সার্কুলার বের করিনি যে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। আমরা আসলে বুঝতে পারছি না শিক্ষা দপ্তর কোন জায়গার মধ্যে রয়েছে, যে কোনটা সঠিক, কোন কোন ডেটের সার্কুলারটা সঠিক, কোনটা বেঠিক, কোন সার্কুলারে স্কুল বন্ধ হবে, কোন সার্কুলারে স্কুল বন্ধ হবে না। কিন্তু আমরা একথা বলতে পারি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং টিএসইউ, যে বিগত দিনে বামপন্থী সরকার এই রাজ্যের মধ্যে গরিব সমাজবি যা কৃষক ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার কষ্টে, যা কোনো শিশু যাতে তার স্কুলের গণ্ডির আওতা না থাকতে পারে, যা শিক্ষার আলো যাতে পৌঁছতে পারে, এজন্য বামপন্থী সরকার প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন রাজ্যের বামপন্থী সরকার বিগত দিনে। কিন্তু আমরা দেখছি এরাজ্যে 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পর মানুষের উপর শারীরিক মানসিক আক্রমণের পাশাপাশি শিক্ষার উপর অত্যধিক ভাবে আক্রমণ নেমে আনছে এই বিজেপি সরকার। এর বিরুদ্ধে এসএফআই প্রতিরোধ আন্দোলনের সামিল হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি কারণে স্কুলগুলোর মধ্যে ছাত্র সংখ্যা কম, এই আসল রহস্যটা বের হওয়া দরকার। আমরা বলতে চাই ছাত্র সংখ্যা তো কম হবে, বিগত দিনের বামপন্থী সরকার তার স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতেন, বছরে 2 ঘন্টা টেট পরীক্ষা দিতেন, শিক্ষক নিয়োগ করতেন, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর সে 10,323 ছাত্রী তাদের চাকরি খাইলেন, এরপরে বছরে 2 ঘন্টা যে শিক্ষক নিয়োগ করতেন তা নিচ্ছেন না। 2021 সালে টেট পরীক্ষা উত্তীর্ণ যারা পাস করে বসে আছেন তাদের জন্য নিয়োগপত্র দিচ্ছেন না। অতএব বামপন্থী সরকারের তৈরি করা স্কুলগুলোর পরিকাঠামো এমন অবস্থা ভগ্নদশার মধ্যে পড়ে আছে, স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। আমরা বলতে পারি ত্রিপুরা রাজ্যের মধ্যে 300টির মতো স্কুল রয়েছে, অনলি মাত্র 1 জন মাত্র শিক্ষক রয়েছে, এবং আমাদের এডিসি এলাকার মধ্যে প্রায় 150টির মতো স্কুল রয়েছে, মাত্র 1 জন মাত্র শিক্ষক রয়েছে।